হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? লন্ডনে তো বেশ কয়েকদিন ধরে অনেক বৃষ্টি চলতেছে, তো আজকে আমরা মামে এখন একটু গার্ডেনে বের হয়েছি। গার্ডেনে তেমন একটা আসা হয় না যেহেতু বৃষ্টি, তো এখন বৃষ্টিটা একটু কম তাই আসছি। তো এসে দেখি বেশ কয়েকটা কিউকাম্বার বড় হয়েছে। আমার গাছগুলো দেখুন কতটা ছোট, এর ভিতরেই শশা ধরছে। নিধি তো কিউকাম্বার ছেঁড়ার জন্য পুরাই এক্সাইটেড, দেখুন সে আমার গাছটাও কেটে ফেলতেছে। আমি এই শশার বীজগুলো অনলাইন থেকে নিয়েছি, এগুলো বেশি একটা বড় হয় না, তবে একদম ছোট থেকেই শশা ধরে আর অনেকগুলো শশা ধরে। দেখুন এই শশাগুলো ঘরে যখন ছিল তখনই ধরছে, তাই বেশি বড় হয়নি, তবে এর থেকে আরেকটু বেশি বড় হয়। বাংলাদেশের ক্ষীরের মতো, তবে খেতে অনেক মজা, অনেক মিষ্টি মিষ্টি লাগে, আমার কাছে অনেক ভালো লাগে আর আমার মেয়েরাও অনেক পছন্দ করে। সব থেকে বড় কথা হচ্ছে গাছগুলোতে একদম ছোট থেকেই শশা আসে, গাছগুলো লাগানোর পরে বেশি একটা ওয়েট করতে হয় না, তাই বাসার ভিতরে চারা না করে সরাসরি গার্ডেনে চারা করলেই হয়। এই যে দেখুন আমি বাহিরে এখন চারা করেছি, এগুলো লাগানোর পরেই দেখা যাবে যে গাছগুলোতে ফুল চলে আসছে। আনায়া এই প্রথম আমার গার্ডেনে শশা খাবে, গত বছর তো একদম ছোট ছিল খেতে পারেনি, দেখুন দুই বোনে টানাটানি লাগাইছে। আনায়া এখন শশা কিউকাম্বার পছন্দ করে, তো ওদের ছেলে দিলে খেতে পারে। এখানে কিউকাম্বার তো একটু মজা না, পানি পানি লাগে, তারপর ওরা অনেক পছন্দ করে। আর আমাদের বাংলাদেশের ক্ষীরাই বা শশা তো অনেক মজা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকে যেহেতু আমাদের গার্ডেনে প্রথম শশা ছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও বেশি বেশি গার্ডেনিং করবেন। আর আপনাদের বাসায় যদি বেশি স্পেস না থাকে গার্ডেনিং করার, তাহলে শশা বা মরিচ এগুলো করতে পারেন, এগুলোর বেশি একটা জায়গার প্রয়োজন হয় না। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।